ড্রোনটা বলে আমাকে আমি 24 আমার মাঝে মাঝে যেতে বলে মানুষ যাই ইত্যাদি ইত্যাদি যা ওটা কি করবো মানে আমার বয়স কমে গেছে না আমি গিয়ে থার্ড ইয়ারে করি তাদের সঙ্গে ওটা ব্যবসা করি মানে তবলিক জামাত করবেন কিনা সেটা জানতে চাইছেন আমলগত দিক থেকে অনেক ভালো আমল আছে যেগুলোকে অস্বীকার করার কোন জায়গা নেই যেহেতু আমি কোন কারোর কথা আমি একটু বলি যেহেতু আমি কারোর কথা শুনে বা ওই কোন দলীয় বিদ্বেষ নিয়ে বলছি না আমি ওতপ্রোত ভাবে 10 বছর যুক্ত ছিলাম ইভেন মাওলানা সাদ সাহেবের মশওয়ারাতেও আমি শরীক ছিলাম 2 বার তো সেই ক্ষেত্রে কিছু নিঃসন্দেহে ভালো আমল আছে যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমলটা তো ভাই আসল নয় আকিদা হচ্ছে আসল এটা নিঃসন্দেহে তুমি জানো হয়তো হ্যাঁ তো আকিদাগত এমন কিছু বিভ্রান্তি আছে যেগুলো মানে একজন মুসলিমের জন্য কাম্য নয় ঠিক আছে এবার সেটা বিস্তারিত বলতে গেলে সব তোর ফোনে সম্ভব না এরকম আকিদাগত কিছু বিষয় রয়েছে নিঃসন্দেহ এবং আল্লাহ রসুল বলেছেন একাধিক সহি হাদিসের মধ্যে রয়েছে তো ওদের একটা ভ্রান্তি আমি বলি যেমন আপনি ধরেন দাওয়াতি কাজ করে যদি 100 জন নন মুসলিম মানে আমি বলতে চাইছি খ্রিস্টান হোক হিন্দু হোক আপনি তাদের দাওয়াতি কাজ করে আপনি ইসলামে কনভার্ট করলেন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ তো নাকি খারাপ কাজ কিন্তু ওদের কাছে দাওয়াতি কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি ইলিয়াসি সিলসিলা ইলিয়াসি তবলিকের মধ্যে না ঢুকে দাওয়াতি কাজ করেন এমনকি মাওলানা সাদ সাহেব খোদ নিজেই বলেন যে সব দাওয়াত দাওয়াত নয় দাওয়াত হচ্ছে শুধু ওইটা যেটা নিজামুদ্দিন থেকে বলা হচ্ছে এর বাইরে যদি আপনি যত ভালো কাজই করেন যত অসৎ কাজে নিষেধই করেন আর সৎ কাজে আদেশই করেন না কেন সেটা দাওয়াত বলে গণ্য হবে না আর একটা ভ্রান্তি বলি এরকম হাজারো আছে আমি কটা বলবো আমি কিন্তু কারোর কথা শুনে বলছি আমি প্র্যাকটিক্যালি উপলব্ধি করে বলছি যেমন বলি আমি এক মিনিট আমি একটু বলে নিই ভাই একটা বলে নিই কারণ অনেক আছে সব তো বলবো না তারপর তুমি ফিডব্যাক বলো দি একটা বলো দি একটা হ্যাঁ যেমন আমি বলি পবিত্র কোরআন পৃথিবীর মধ্যে একটা এমন ঐশী গ্রন্থ যেখানের মধ্যে কোনো ভুল নেই তাই তো নাকি হ্যাঁ এটা একটা বিষয় তো সেইখানে দাঁড়িয়ে ওদের কাছে তালিম হচ্ছে ওটাই যে যদি তুমি ফাজাইল আমলে মুনতাকা পড় এটাই তালিম হিসেবে গণ্য হবে আদারওয়াইজ তুমি যদি বাড়িতে পবিত্র কোরআন পড়ো বা অন্যান্য হাদিসের গ্রন্থ পড়ো সেগুলো তালিম হিসেবে গণ্য হবে না আমি কিন্তু ফাজাইল আমলের বিপক্ষে নয় মুনতাকাবের বিপক্ষে নয় আমি বলতে চাইছি যদি কেউ কখনো বাড়িতে কোরআন পড়ে বা মসজিদে কেউ যদি কোরআন পড়ে তালিম হিসাবে সেটা কেন তালিমের মধ্যে গ্রহণযোগ্য হবে না কত বুঝে গেলে এরকম ধরনের তারপর আর একটা কথা বলি মাদ্রাসা বিরোধী মানে মাদ্রাসাতে যদি তুমি 50 টাকা দান করো ওটা হচ্ছে বেকার আর যদি তুমি ইস্তেমাতে 1 লক্ষ টাকা দান করো ওটা হচ্ছে দিনের কাজ আমি কিন্তু এই এক কথায় বলছি বলে তোমার হয়তো রাগ হতে পারে কিন্তু আমি মানে ওতপ্রোত ভাবে মুরব্বীদের মতাদর্শটাকে বলছি তোমাকে আমি সবার কথা কিন্তু বলছি না আমি যেখানে যুক্ত ছিলাম বেলেঘাটা মার্কাজে সেই সমস্ত মুরব্বীদের আমি মানাসটা বলতে চাইছি বুঝতে পারছো এরকম ধরনের অনেক ভ্রান্তি আছে ঠিক আছে তারপরে সর্বোপরি কথা হচ্ছে যে নানান রকম বেদাতের সঙ্গে যুক্ত যেগুলো ইমাম আবু হানিফা রহমাল্লাহ করেননি যদিও আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ বলে দাবি করছি যেমন একটা উদাহরণ দিই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত যে প্রথা বা সিস্টেম আমরা বর্তমানে আমাদের মসজিদে চালু আছে উনি করেননি শুধু উনিই নন আশরাফ আলী থানভি থেকে শুরু করে বড় বড় আলেম বিশ্ববিখ্যাত যত আলেম তারাও বলেছেন যে প্রচলিত সিস্টেমে এই যে মানে যেগুলো আমরা করছি এগুলো মানে সুন্নাহ সম্মত নয় শুধু এটা কেন বলবো এরকম হাজারো বেদাত আছে যেটা আমি তোমাকে কটা বলবো এবার তুমি বলো বলছি ভাই ওই যে প্রথমত আকিদা কত যদি নিজামুদ্দিন থেকে যেটা বলে যে কোন বেধর্মীকে দাওয়াত দেওয়া ওটা ইসলামী মানে দাওয়াতের মধ্যে গণ্য হবে না হ্যাঁ শুধু তুমি তোমার কমকে দিতে পারো হ্যাঁ এই যে কথাটা বলে এই কথাটা মানে অর্থ কি তারা কি বেধর্মীদের কি দাওয়াত দিতে মানা করে নাকি না আমি যেটা বলছি কোশ্চেনটা বুঝতে পারো নি তুমি আমি কি বলেছি আমি বলেছি যে তুমি যদি দাওয়াত দিয়ে 100 জন আমি উদাহরণস্বরূপ বলেছি ওটা যে 100 জন নন মুসলিমকেও কনভার্ট করে ইসলামে নিয়ে আসো নবী তরিকার মধ্যে নিয়ে আসে এটা ওদের কাছে দাওয়াত না ওদের কাছে দাওয়াত হচ্ছে ওটা যে 40 দিন বা 4 মাস জামাতে বার হয়ে যে কজনকে তুমি হচ্ছে কি যদি তুমি 1 জনকে মুসলিম বানাতে নাও পারো তবুও তুমি বিশাল দাওয়াত মেহনতে আছো বুঝতে পারলাম নাকি আরেকবার বলবো এবার বলো এবার আমি এটা কি কথাটাকে আমি তুমি কেটে দাও যে না ভাই তুমি এটা ভুল বলছো না বলছি ভাই এই যে কথাটা এরা তো পাগলে বুঝবে ধরুন আমি যদি একটা সাধারণ মানুষ যদি বিয়ে পড়ে যদি দুটো মানুষ যদি মুসলিম করাতে পারি তা আমি তো প্রশংসা মানে উদ্ধরাই নিয়ে চলে যাবো তোমাদের কাছে নাকি তুমি আমার প্রশংসা করবে কিনা না সত্যি একটা ছেলে বিয়ে পাস করে দুটো ছেলেকে মুসলিম করেছে বিশাল ব্যাপার নেই যার মধ্যে ইসলামের ততটা জ্ঞান নেই বলবা কি বলবা না এটা সবাই বলো তুমি বলবা
একটা পাগল যদি বলে সেও একটা মত করে বলবে না সত্যি একটা ছেলে বলবে কি বলবে না, কিন্তু এরকম জাতি দেয় তুমি 100 জনকে কনভার্ট, উদাহরণস্বরূপ বলছি 100 জনকে তুমি কনভার্ট করলে অন্য ধর্ম থেকে সঠিক পথ দেখে ইসলামের মধ্যে, আর তারা তার সেটাকে দাওয়াত বলে গ্রহণ করবে না, সে দাওয়াতের দাওয়াত নলে সে আসলে কিভাবে, তাহলে যদি আমি দাওয়াত না করবে না তুমি যুক্তি দিলে হবে না ভাই, আমি কিন্তু মুরব্বীদের কল বলছি, মুরব্বীদের কল বলছি, আমি উদাহরণ প্রমাণ দেব, প্রমাণ দেব কি এই আমার যুক্তিতে, চিনিও না জানিও না কিন্তু লোকে বলে যে নাকি উনি বিধর্মীদের মধ্যে দাওয়াতি কাজ করে, ভালো করে বোঝো, তাহলে ডক্টর জাকির নায়েক যেটা নন মুসলিম হিন্দুরা বলছে, বিজেপি চিনেছে জাকির নায়েককে, যে জাকির নায়েক ইন্ডিয়াতে থাকলে কি হতে পারে ওই জন্য ওরা মানে জাকির নায়েককে দেশ থেকে বিতাড়িত করেছে, তো এই জাকির নায়েক নাকি শত শত হাজার হাজার হিন্দুকে নাকি মুসলিম বানিয়েছে লোকের কথায়, তারা বলছে জাকির নায়েক গুমরা, কেন জাকির নায়েক সারা বিশ্বে খ্রিস্টান ইহুদি হিন্দুদেরকে মুসলিম বানাচ্ছে, এটা ওদের কাছে দাওয়াতি কাজ নয়, ওরা বলছে এটা দাওয়াতি কাজই নয়, দাওয়াতি কাজ কোনটা, চিল্লা 4 মাসের মধ্যে ঢুকে যদি তুমি মানুষকে চিল্লায় নিয়ে যেতে পারো, 4 মাসে নিয়ে যেতে পারো বা নামাজ শেখাতে পারো, এটা দাওয়াতি কাজ, এটা আমি তোমার প্রমাণ দিলাম, বলো এবার। আমি জাকির নায়েক বিভিন্ন লেকচার শুনি, আলহামদুলিল্লাহ তিনি উম্মতের মধ্যে বিশাল একটা কাজ করে গেছেন, একজন ডাক্তার হিসেবে যাই হোক, তা তিনি যে কাজটা করছেন এটা প্রত্যেক আলম সম্প্রদায় বলো, সাধারণ মানুষ বলো, আম পাবলিক বলো, সেটাকে বলবে না জাকির নায়েক ভালো কাজ করছে, কারণ বিশ্বের অনেক বড় বড় মারাত্মক প্রশ্ন আছে যেগুলো বিশ্বের আলেমরা জবাব দিতে পারে না, আল্লাহ জাকির নায়েক দিয়ে করিয়ে নিচ্ছে, ঠিক আছে, এখন যদি জাকির নায়েক সে গোমরা বলে, ধরো কোন একটা আলেম তোমাকে বললো, সাপোজ কোন একটা আলেম তোমাকে বললো জাকির নায়েক গোমরা, ধরো কোন ফুটফুর আলেম তোমাকে বললো, কিংবা দেওবন্ধের কোন আলেম তোমাকে বললো জাকির নায়েক গোমরা, কিন্তু এই যে কথাটা ওই যে ফুটফুর আছে সমস্ত আলেম বলো কিংবা দেওবন্ধের যে আলেম সম্প্রদায় একত্র ভাবে এটা ফতোয়া দিলে যে গোমরা, তখন তুমি একটা প্রশ্ন করতে পারবে, আমার ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি সাদ্দাম ভাই খারাপ, তোমাকে আমি বলতে পারি সাদ্দাম ভাই খারাপ, কিন্তু তুমি যে সত্যিই খারাপ আমার কথা না, যদি 10টা মানুষ তোমাকে বলে খারাপ তাও না, যখন বিশ্ব তোমাকে বলবে না সত্যি সাদ্দাম বলো, তখন তুমি প্রশ্ন করতে পারবে না সত্যি আমি খারাপ, এবারে একটা আলেম বললো বা 5টা আলেম সম্মিলিত ভাবে একটা ফতোয়া দিয়ে দিলো, ওর কথা আমি কেন কান দেবো, কারণ বিশ্ব তো এখন আমরা দিচ্ছি, তোমার কথাটা খুব ভালো লাগলো এই কথাটা, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক সত্য যে আমরা কান দিচ্ছি, আমরা মানে আমাকে একজন বলছে ভাই তোমার কান নিয়ে চলে গেলো কাগে, আমি না দেখিয়ে কানে হাত না দিয়ে কাগের পিছনে দৌড়াচ্ছি, কিছু সংখ্যক ওলামায়ে দেওবন্দ, কিছু সংখ্যক আমাদের ফুরফুরার আলেম, কিছু সংখ্যক তবলিগের জিম্মাদার, তারা বলছে সেই কথা অনুযায়ী, মানে কি বলবো, এই ধরনের মানুষদের প্রতি, শোনো শোনো, এই ধরনের মানুষদের প্রতি এত খারাপ ধারণা আমাদের তবলিগের ভাইদের, মানে তুমি ধারণা করতে পারবো না, কেন বলি আমি হয়তো ভাবতাম যে ফুরফুরা শুধু তবলিগের প্রতি খারাপ ধারণা করে, কিন্তু এই যে তুমি এক্ষুনি একটু আগে যেটা বললে না জাকির নায়েকের লেভেলে যারা লোক বা যারা ওই আহলাদিস না কি বলছো, এই ধরনের লোকদের প্রতি তবলিগ জামাতের এত খারাপ ধারণা, মানে কি বল মসজিদ থেকে বার করে দিচ্ছে, যেমন ইভেন আমি বলি আমাকে, আচ্ছা তুমি কি এটা মানো 4 মাযহাব 12 হক, 4 মাসে 4 মাযহাব হক, এটা কি মানো 4 মাযহাব হক, মানি তো, হ্যাঁ মানো তো, তাহলে এবার দেখো, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব ব্যতীত ইমাম শাফি শাফি মাযহাব বলো বা হাম্বলি মাযহাবে রফলি দাইন জোরে আমিন আছে না নেই, আছে আছে, এবার এবার শোনো আমি বলি আছে তো, তাহলে এই আমলটা, এই আমলটা যদি কোন হানাফি মসজিদে কেউ করে তাহলে তাকে মসজিদ থেকে বার করে দেওয়া, এটা কি কোন হাদিসে আছে যে তাদেরকে বার করে দিতে হবে জোর করে ঘাড়ে ধাক্কা দিয়ে, বা এই যে প্রচলিত যে তবলিগ জামাত, এই তবলিগ জামাতের কোন ব্যক্তি বা জিম্মাদার লেভেলে কোন লোক যদি, ধরো কথার কথা বলছি, অন্য কোন মাযহাবে যদি আমলটা রয়েছে এবং হানাফি মাযহাবের প্রত্যেকে স্বীকার করে ওই মাযহাবগুলো হক, সেখানে রফল দেন জোরে আমিন বা ইত্যাদি, মানে হানাফি মাযহাবের ব্যতিক্রম কিছু আমল যদি করে, আমি বলতে চাইছি মানে উদাহরণস্বরূপ বললাম সে জোরে আমিন হোক রফল দিন হোক বা সম্মিলিত মোনাজাত না করুক, এই আমল যদি করে তাকে কি কথা বলা যায় যে তুমি তবলিগ জামাত করতে পারবে না, আচ্ছা ভাই বুঝছো, এই 4টা মাযহাব যে হক, হ্যাঁ যে কোন মাযহাবে, যেমন কোন মাযহাবে বলে যে ইমামের জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক, এক মাযহাব বলছে ইমাম আবু হানিফা বলছেন যে পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তারিন বলছে, কেউ সে দোয়া করছে, কেউ বিয়ে করছে, আমি প্রশ্ন করি যে জোরে আমিন বলুক আর আস্তামিন বলুক, সে বলছে বলো, আমার কাছে কথা হলো যে জোরে আমিনের আমার দলিল আছে, আস্তার আমিনের দলিল আছে, এবার যদি পরিস্থিতি যদি সেখানে দ্বন্দ্ব হয় মতের মধ্যে ফেরকা করার কি দরকার, আমি আসছি না না না, আমি বলি একটা কথা বলতে, কথাটা তুমি বললে কিন্তু আমার কোশ্চেন উত্তরটা দিলে না, আমি বলছি যেহেতু আমরা মানছি 4টা মাযহাব 12 হক, তাহলে আরেকটা আরেকটা মাযহাবের আমল যদি কেউ করে তাকে মসজিদে ঘাট ধরে বার করে দেওয়া যাবে কি, না না
দলিল প্রমাণ পেশ করেছি, দলিল মানতে নারাজ। ওরা বলছে যে আমাদের মাঝে যেটা আছে ওটা করতে হবে, না কামের ক্ষতি হবে। আমি বলতে চাইছি নবীওয়ালা কাম যদি এটা হয় তাহলে নবীর সুন্নত উপর আমল করলে কামের ক্ষতি হবে কেন? আমার প্রশ্নটা বুঝতে পারছি? এই প্রশ্নের উত্তরটা দাও তুমি। আমি বলতে চাইছি যদি কেউ মানে হানাফি মাজহাবের বিপক্ষে কোন আমল সুন্নাহ মোতাবেক যদি কোরআন হাদিসে দলিল প্রমাণ সহ বা অন্য মাজহাবে যে আমল গুলো আছে এরকম আমল যদি কেউ করে, তার প্রতি খারাপ ধারণা, সে গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, সে তাকে মসজিদে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়, এমনকি জুম্মার বক্তব্যের মধ্যে এই যে কথাগুলো বলা আছে, এটা কি নবীর আদর্শ হতে পারে? তুমি বলো এরকম ইলিয়াস রহমতুল্লাহ যদি এরকম আদর্শ থাকতো তাহলে এই যে বর্তমান তো যে তবলিগ জামাত এটা কি সারা বিশ্বে এইভাবে প্রচার হতো? না হতো কি হতো না? এই যে শোনো, যখন তুমি জোরে আমি বলছো কিংবা আমি আস্তে আমি বলছি কোনো সমস্যা নেই, কারণ দুটোই দুজনেরই দলিল আছে, তাই তো? কিন্তু যখন তুমি জোরে আমিন ওয়ালা যখন আস্তে আমিনকে জোরে করতে যখন প্রেশার করছে কিংবা আমি আস্তে আমিন ওয়ালা জোরে ওয়ালাকে আস্তে করতে প্রেশার করছে, তখন তুমি ওদের মধ্যে ফেটে পড়বে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। কিন্তু আমি তোমাকে বলি, জোরে আমিন যারা বলে তারা প্রত্যেক গ্রামে একজন দুজন, তারা কখনোই ওদেরকে প্রেশার করতে পারে না, বরং প্রত্যেকটা জায়গায় প্রেশার করছে মানে অজ্ঞ লোক নয় ইমাম সাহেব, যে এখানে যারা বলছে এদেরকে মসজিদ থেকে বার করে দাও, সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছে। বরং ইমামের উচিত ছিল ঐক্য রক্ষার স্বার্থে খুতবা দেওয়া যে ভাই এইগুলো না আমাদের দলাদলি করা ঠিক নয়, জোরে আমিনও সঠিক আস্তে আমিনও সঠিক, এটা আমাদের মাঝে মনে চার মাঝে আছে। আমার কথা ভালো বুঝবে যে আমাদের ইমাম সাহেবের বলা দরকার ছিল যে আমাদের হানাফি মাজহাবে এটা আছে, ওটা সাফি মাজহাবে আছে, সুতরাং এই নিয়ে দ্বন্দ্ব নাই। কিন্তু ইমাম সাহেব কি করছে যে এইখানে মানে আমাদের এই ছাড়া কিছু স্থান নেই এখানে, তুমি কটা প্রমাণ নিয়ে বড়ি বড়ি? হ্যাঁ ঠিক আছে, বলছি আমি কি বললাম, ধরো সাপোজ তুমি কোন একটা গ্রামে গেছো, তুমি একটা কোন গ্রামে গেছো, কি কি করছো, ধরো কোন একটা সমাবেশ করছো আল হাদিসে, কি করবে যে মানুষকে তুমি সঠিক দিনকে পৌঁছে দাও। আমি ধরো আস্তে আমিন বলি, তুমি বায়ান করছো কিনা আস্তে আমিন জোরে আমিন নিয়ে, কিংবা আমি যাদের সম্মিলিত মোনাজাত করি তুমি ওটা নিয়ে বায়ান করছো, কি দরকার আমার জোরে আমিন আস্তে আমিন নিয়ে কথা বলা? না না, জোরে আমিন আস্তে আমিন আমি বলিছি, আমি লোকের আল হাদিসের কথা বলতে পারবো না। আমি নিজে কোন দাওয়াতি প্রোগ্রাম বা কোন দাওয়াতি ইস্তেমাতে কখন ওইসব নিয়ে ওই ছোটখাটো মশালা নিয়ে কথা বলি না, কিন্তু যদি বলো সম্মিলিত মোনাজাত তাহলে যেটা বেদাত সম্পর্কে তো আমাকে সচেতন করতে হবে, কারণ আল্লাহ রাসূল বেদাত সম্পর্কে ভয়াবহ বাণী শুনিয়েছে। আমাদের সেই সম্মিলিত মোনাজাত, যদি এটা সামান্য বিষয় আমি নিয়ে আলোচনা করতে নারাজ, তাহলে আমি তোমাকে দিয়ে শুরু যে নামাজ শেষে নামাজ কতটুকু সালাম পর্যন্ত, মানে সালাম পর্যন্ত আমার নামাজ শেষ, এবার আমি মোনাজাত করব না করব না, হাত তুলব না তুলব না, মনে মনে বলবো না কিভাবে করব না, সম্মিলিত করবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত। না না না, ভুল বললে ভাই, তোমার ব্যক্তিগত বিষয় না, এখান থেকে নবীর আদর্শ, নবী শুধু নামাজের ক্ষেত্রে নয় প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নবীর পদ্ধতি মোতাবেক করতে হবে। এবার আমার কাছে কথা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আমল গুলো করতো সেই সুন্নতি আমল গুলো করাই কি আমার জন্য উত্তম নয়? উত্তম, নিশ্চয়ই উত্তম। কিন্তু সেই সুন্নতি আমল গুলোকে বাদ দিয়ে যদি আমাদের ওলামায়ে কেরামের দ্বারা আবিষ্কৃত কোন পদ্ধতিটাকে সমাজে কায়েম থাকে আর ওই পদ্ধতির তাকে মানে পদ্ধতির বিরুদ্ধে কেউ যদি বলে নবীর সুন্নতকে কায়েম করার জন্য, সেটা কি সেট না? নিশ্চয়ই আমার কাছে বলছো না তুমি যেগুলো সম্মিলিত মোনাজাত সম্পর্কে যে এটা বেদাত, এটা তুমি বলে দিলে আমি বলিনি, আমি বলিনি, আমি যখনই বলেছি হ্যাঁ প্রমাণ এটাই, তো প্রমাণের সাপেক্ষে তুমি কথাটা, তুমি তার ব্যক্তিগত প্রমাণ সাপেক্ষে তুমি কথাটা বলছো এটা বেদাত। কিন্তু এই যে একটা আলোচনা, আমি নাসিরুদ্দিন চাঁদপুরের একটা 25-27 মিনিটের একটা ভিডিও দেখলাম, সেখানে সম্মিলিত মোনাজাত সম্পর্কে তিনি কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছে। না ওরা সম্মিলিত মোনাজাত, উনি ওইটাই তো উম্মতকে ধোকা দিয়েছে। কেন আমি তোমাকে বলি, তোমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে, উনি যে দলিল গুলো পেশ করেছে সেগুলো সব দোয়ার। আমি তোমাকে একটু রিকোয়েস্ট করবো একটা ওই বেদাত সম্পর্কে আমার একটা আলোচনা যে শোনো, ওখানে দেখো আমি তোমাকে বলি আজান দেওয়ার দলিল আছে না নেই? আছে আছে তো, কিন্তু একজন মারা গেছে সেখানে যদি আজান দিয়ে জানা যায় সলাতের জন্য এটা সুন্নত হবে না বেদাত হবে? আমার প্রশ্ন বা আমাদের প্রশ্ন হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে পদ্ধতিতে ভারতীয় উপমহাদেশে দোয়া হয় এই পদ্ধতিতে হাদিসে কোথায় উল্লেখ আছে? বরং আমি তুমি সহি বুখারি সহি মুসলিমে দেখেন হচ্ছে কি যে সলাতের পরে আল্লাহ রসুল যে সুন্নতি আমল গুলো ছিল তাসবিহা জিকির এগুলো তো হাজারো বুখারিতে রয়েছে থেকে শুরু করে সমস্ত হাদিসের গ্রন্থে কম বেশি রয়েছে উল্লেখ, তাহলে সেটাকে বাদ দিয়ে এই পদ্ধতিটা তো আমি কেন বলবো?
এটা তো বিশ্বের বড় বড় আলেমরাই বলেছে, এটা বেদাত এবং হচ্ছে কি যে নবীর সুন্নাহর খেলাফ। তোমার রবের দিকে জমে জমে বসো, এই যে একটা আয়াতে যে আমি কথাটা ভালো করে একদম বেস্ট পয়েন্টে বসো, আমাদের নবী কি নাসিরউদ্দিন চাঁদপুরি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইবাদতটা নাসিরউদ্দিন চাঁদপুরি মানে পদ্ধতি মোতাবেক করতে হবে না নবীর পদ্ধতি মোতাবেক করতে হবে? আমার কথা হচ্ছে এটা যে নবী পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে আমলগুলো করেছে সেইটা উম্মর সামনে পেশ করলে তো বেটার হতো, কিন্তু জোড়া তালি শোনো না, জোড়া তালিতে বিভিন্ন জাল বিভিন্ন রকম ভাবে এই আমাদের পদ্ধতিতে প্রমাণ করার পেশ কেন করছি আমরা? নাসিরউদ্দিন চাঁদপুরি যে মাসলাকের লোক, আচ্ছা তুমি বলো নাসিরউদ্দিন চাঁদপুরি কি ইমাম আবুনি পরামল্লার থেকে বেশি জ্ঞানী? না মোটেও না। তাহলে তুমি একটা প্রমাণ দাও, ইমাম আবুনি পরামল্লা করেছে, আমি তো একটা চ্যালেঞ্জ করেছি, এখনো পর্যন্ত কোন আলেম প্রমাণ দিতে পারলো না। তাহলে আমরা ইমাম আবুনি পরামল্লার থেকে নাসিরউদ্দিন চাঁদপুরি কে কেন জ্ঞানী মনে করছি? তিনি কি জানতেন না, বুঝতেন না? আমি কিন্তু ভাই কোনো খারাপ কথা বলছি, তুমি আমার কথা ভালো করে বুঝো। অনুসারী কিন্তু প্রথমত আমাদের দলিল হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদের 63 বছরের জীবন আর নবুয়ত প্রাপ্তির পরে যে 23 বছর জীবন, সেখানে একটা সহি হাদিসেও তুমি দেখাতে পারবে না যেখানে আল্লাহ রাসূল পাঁচ ওয়াক্ত সালাতের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দলবদ্ধভাবে মুনাজাত করেছে। যদিও দোয়া করার 42টা সহিহ হাদিস রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সম্মিলিতভাবে দোয়া করা যায় খুতবার মধ্যে পানি প্রার্থনার জন্য, সেটা আলাদা বিষয়, কিন্তু আমার টপিকটা যেটা আমি বলতে চাইছি পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে সিস্টেমে ভারতীয় উপমহাদেশে চলছে এটা কিন্তু মক্কা মদিনা দিকে তুমি খুঁজে পাবে না, আমি ভারতীয় সিস্টেমের কথা বলছি যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই জায়গাগুলো, এই পদ্ধতিটা তো নিশ্চয় করলে তো হাদিসে থাকবে না, থাকবে না, তুমি বলো ভাই? নিশ্চয়ই থাকবে। আর উনি যে দলিল গুলো দিচ্ছে আমি তো ওটাও খেয়াল করি, উনি যে দলিল গুলো দিচ্ছে সেইগুলো দোয়ার হাদিস, মানে যেগুলো দোয়া করে অন্য দোয়া তো 42টা সহি হাদিস রয়েছে, কথা বুঝতে পারছো? তুমি ওই ভিডিওটা আমাকে পাঠাও, ভিডিও পাঠাতে হবে না, তুমি হাদিসের রেফারেন্সটা দাও, আমি তাহকিক করে তোমাকে জানাবো, বুঝতে পারছো ব্যাপারটা ভাই? এবার এই একটা দৃষ্টিকোণ গেল। দ্বিতীয় আমি যে কথা বলতে চাইছি, নাসিরউদ্দিন চাঁদপুরি রহমুল্লাহ বলা ভুল হবে, জাহাবিজাউল্লাহ, উনি ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি বলতে চাইছি নিঃসন্দেহে আমরা যারা হানাফি বলে দাবি করি, আমরা তো আফগানি পরামল্লাকে ওনার থেকে বেশি প্রাধান্য দেবো নাকি? না না, আমি বলছি নাসিরউদ্দিন চাঁদপুরি থেকে আফগানি পাকে প্রাধান্য বেশি দিতে হবে নাকি? নিশ্চয় দিতে হবে। তাহলে আফগানি পরামল্লা করেছি কিনা এটা তো বার করলে হয়ে যায়, কেন আমি তোমাকে বলি? দেখো হানাফি মাঝহাবের মধ্যে, হানাফি মাঝহাবের মধ্যে তো অনেক ভাগ আছে, এটা তো তুমি নিঃসন্দেহে জানো, দেওবন্দি, ফুরফুরা, তবলিগ ইত্যাদি, বেরেলি, নানান রকম, সবাই কিন্তু হানাফি মাঝহাবের। ইভেন যারা কবর মাঝের পূজা করে তারাও কিন্তু হানাফি মাঝহাবের। এখন সেটা তো আমাকে দেখলে হবে না, হানাফি বলে দাবি করে সত্যি তার হানাফি মুসলিম আমার দেখতে, আমি হানাফি বলে দাবি করতে চাইছি যে আমরা যদি হানাফি হতে হয়, আমি আমার কোনো ডকুমেন্টস নেই, আমি ভারতীয়, আমার কোনো ডকুমেন্টস নেই, সত্যি আমি ভারতীয় হয়ে গেলাম, আমাকে এক্সপোর্ট করতে। ওইটা আমি বলতে চাইছি যে হানাফি মাঝহাবে যদি এটা থাকে তো আফগানি পরামলে কলে তো মজুদ থাকবে নাকি? যদি ইসলামে থাকলে তো কোরআন হাদিসে মজুদ থাকবে, তো আমি এটা অন্তত শত শত আলেমের সামনে বলেছি, এক যারা বুখারি গুলে খায় মানে নাসিরউদ্দিন চাঁদপুরিতে নিঃসন্দেহে জ্ঞানী লোক তো নাকি, উনি পেশ করুক যে আবু হানিফা রহমাতুল্লাহ অমুক কিতাবের মতো অমুক জায়গায় সম্মিলিত মোনাজাত করতেন, অন্য ক্ষেত্রে উনি কি দলিল দিচ্ছে ভালো করে বোঝো। যখন অন্য রফুলিদিনের কথা আসছে তখন ইমাম মানবকানের মধ্যে নাসিরউদ্দিন চাঁদপুরি বলছে যে আমাদের মাঝহাবের খেলাফ সহি হাদিস তো দূরের কথা, যদি কোরআনের আয়াত চলে আসে তাও মানা যাবে না। ইমাম মানবকান বইটা পড়ে দেখো, কেন মনে মনে বুঝ দিতে হবে যে এই মাসালার উপর আমাদের ইমাম অনেক বেশি জানতেন, ভালো করে বোঝো। তাহলে এই ক্ষেত্রে উনি আবু হানিফা রহমাতুল্লাহ থেকে বেশি বুঝতে যাচ্ছেন কেন?
আমি কিন্তু বিপক্ষে বলছি না, রাগ করব না আমার কথায়। বুঝতে পারছেন না তো ইমাম আবু হানিফা যে দোয়া করেছেন না করেননি, দোয়ার কথা আমি বলছি না ভাই, এই তো এই জায়গাটাই তো শান্তি, নামাজকে ফাঁকি দিচ্ছে এই কথার মাধ্যমে। যে নামাজে না আমাদের সেই দোয়া যে করেন যে সিস্টেমটা ওনার আমলে প্রচলিত ছিল কি ছিল না এই জিনিসটা আমার জানা নেই। কোরআন হাদিস কথাটা বললো, নাসিরুদ্দিন চাঁদপুরি কোরআন হাদিসের আলোকে যে কথা যুক্তি ইত্যাদি দলিল পেশ করলো, এর থেকে বলা যায় যে যদি দোয়া শেষে সম্মিলিত মোনাজাত যদি কেউ করে সেটা মুস্তাহাব হবে, করলে ভালো না করলে ক্ষতি নেই। এই নিয়ে যেটা বেদাত ওটা গোমরাই এই কথা বলা, এবার আমি তোমাকে বলি, আমি বলি তোমাকে, এবার আমি তোমাকে একটু বলি, ওটা উনার মত, উনার মত তো আচ্ছা তুমি শেষ করো, তুমি শেষ করো, উনার মত উনার মত কেন, উনি তো কোরআন হাদিসের আলোকে কথাটা বলে, এবার যদি একটা সাধারণ মানুষকে বলা হয় বা তোমাকে বলা হয় তুমি কি বুঝবে, তাহলে এটা মুস্তাহাব জিনিস করলে করে, উনি শুধু কোরআন হাদিস বলেনি, উনি কোরআন হাদিস বলে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি শেষ করে দাও, আমার একটা দুটো কথা আছে। বড় বড় বুজুর্গ মুফাসসির মুহাদ্দিস ইনাদের অভিমত মতামত পেশ করেছেন, এবার আশা করি তাহলে ইনি নাই ইমাম আবু হানিফার থেকে বড় না, আমি তো কথা মানছি, নিশ্চয় ইনি ওই সমস্ত আলেমের থেকে বড় না যে মুহাদ্দিস গুলো যেন চলে গেছেন বিভিন্ন গ্রন্থে তিনাদের অভিমত ইত্যাদি কোরআন হাদিসে লিখে গেছেন, তার থেকে বড় নাই, আবার ওই সমস্ত আলেম আবার ইমাম আবু হানিফার থেকে বড় না, তাই তো নাকি। এবার যে ওনার যে কথাগুলো লিখলেন ওনাদের যে কথাগুলো দলিল সেইগুলো যে ইমাম আবু হানিফা কিন্তু দোয়া করেছেন না করেননি, এই বিষয়ে একটু ধারণা আমরা স্পষ্ট পেতে পারি নাকি। তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য, তুমি কোন একটা বিজ্ঞ মানুষ আমাকে তুমি বিজ্ঞ বানিয়ে গেলে, তুমি বিভিন্ন গ্রন্থ লিখেছো কিন্তু তোমার এই জীবনের এই জিনিসটা তুমি তুলতে পারলি বা ভুলে গেছো বা কোনো একটা কিছু হয়েছে, কিন্তু আমি যদি এরকম দেখি যে আমার ওস্তাদকে আমি দেখেছি সে এই দোয়াটা করেছেন, বা তারপরে যদি আমার সন্তান যদি দেখেন আমার বাবাকে দেখেছি যে সেই দোয়াটা তিনি করেছেন, তাহলে আমি তো গুরুর সংস্পর্শে থেকে নিশ্চয়ই তার কাছ থেকে এই জিনিসটা শিখতে পারি, এরকম তো দলিল। এখন তুমি যদি বলছো ইমাম আবু হানিফার মুখ থেকে শুনবো সে জিনিসটা কত শোনা যাবে, আমি যদি বলি নবীর মুখ থেকে শুনবো তাহলে তো হাদিসে শোনা যাবে না, সেটা বলতে চাইছি না। আমি কি বলতে চাইছি বলতো, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ উনি তুমি যে কথাটা বলতে চাইলে যে কি যেন বললে, যে এই মোনাজাতের যে ব্যাপারটা কি একটা বিষয় বলতে চাইলে, যে নাসিরুদ্দিন, হ্যাঁ এটা বলি যে নাসিরুদ্দিন চাঁদপুরি বলছেন মুস্তাহাব, তাহলে ফুরফুরা বলছে কিয়াম করা মুস্তাহাব, তুমি এটা মানবে? মানো আমরা যে দেববন্দী মাসালাকে আছি আমরা কি দলিল হিসেবে হুজ্জাত হিসেবে মানবো যে দাদা হুজুর করেছে আমার করতে হবে? তো ঠিক তেমনি ভাবে ইভেন আবু হানিফা রাহমুল্লাহর কথা দলিল নয় যতক্ষণ পর্যন্ত না উনি দলিল দেবেন, এবং সেটা উনি বলেছেন যে আমার কোন কথা যদি কোরআনের বিপক্ষে যায় হাদিসের বিপক্ষে যায় সাহাবায়ে কেরামের কথার বিপক্ষে যায় আমার কথাটা দেওয়ালে ছুড়ে মারো, আমি তোমাকে প্রমাণ দিতে পারবো। এবার আমি তোমাকে বলি শেষ করে একটুখানি, তাহলে কেউ কারোর মুরব্বি দিয়ে যদি দাবি করে যে উনি করেছেন বলে সেটা হুজ্জাত নয়, তাকে দলিল দিতে হবে, এক নম্বর পয়েন্ট। আমি শেষ করি, আমাকে বলতে দাও একটু, তুমি তো বললে অনেকক্ষণ, হ্যাঁ আমি একটু শেষ করি, যে সেটা দলিল না, যেমন আমি তোমাকে বললাম ফুরফুরা যদি বলে যে দাদা যদি ক্যাম করেছে এটা আমাদের জন্য দলিল বিষয়টা, তা না, আমাকে অকাট্য ভাবে পবিত্র কোরআন অথবা সহি হাদিস থেকে আমাকে প্রমাণ দিতে হবে। এইবার আমার কথা হচ্ছে এটাই, যে নাসিরুদ্দিন চাঁদপুর যে মাসালাকে সেই মাসালাকে তুমি হোয়াটসঅ্যাপ যদি তোমার থাকে আমাকে দাও, আশরাফ আলী থানভি থেকে শুরু করে এই ধরনের আলেমরা তাদের কিতাবে লিখেছে যে যে সিস্টেমে আমাদের এখানে ইমামরা করে এটা বেদাত, এটা নিকৃষ্ট বেদাত, এটা যদি কেউ সুন্না মনে করে যে করতে হবে তাহলে এটা বেদাত হবে, আমি তোমাকে প্রমাণ দেবো। এবার আমি ওই যে সম্মিলিত মোনাজাত, ঠিক আছে, তাহলে উনার থেকে বড় বড় পণ্ডিত যার আশরাফ আলী থানভি, তারপর হচ্ছে কি যে তোমার কি জানো আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীর, এদের নিশ্চয় তুমি চিনে থাকবে। তো এই যে বিষয়গুলো, তারপর আমি সর্বশেষ কথা যেটা বলবো ভাই, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সহিহ মুসলিমে একটা হাদিস বলি যে আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে সে আমলটা যদি আমার তরিকা মোতাবেক না হয় ফাওয়া রাদ্দুন, তাহলে রাসূলের তরিকাতে ইবাদত করতে হবে, এই বিষয়ে তোমার কোনো মতভেদ আছে কি? মোটেও নেই, মোটেও নেই। সেটা ইভেন যে রাসূলের তরিকা ব্যতীত আবু হানিফা রাহমাহুল্লাহ কেন
কোন ব্যক্তির তরিকা আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না, এটা পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, সূরা আসরের 7 নম্বর আয়াত, এরকম একাধিক সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত হাজারো প্রমাণে বলা হয়েছে এবং একাধিক হাদিস রয়েছে। আমি যেটা বলতে চাইছি যে আমরা যেহেতু তুমি দলিল দিতে চাইছো তাহলে আর ইমামদের কথা বাদই চলে গেলাম, আমি আসি, তুমি আমাকে একটা এরকম হাদিস দেখাবে যে হাদিসের মতন সনদ মতন সম্পর্কে নিঃসন্দেহে তুমি জানো কথা শুনে যেটা মনে হচ্ছে, যে মতনে বলা থাকবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পরে ইমাম মানে ইমাম মুয়াজ্জিন প্রত্যেককে নিয়ে দলবদ্ধভাবে এইভাবে মোনাজাত করতেন, কারণ মতনটাই তো মেন, সনদটা হচ্ছে প্রমাণ, মানে এটা যে রাসূলের কথা তার প্রমাণ হচ্ছে সনদ আর মতনটাই হচ্ছে হাদিস, ঠিক না? তাহলে আল্লাহ রসুল কত ব্যাখ্যা ভাবে এই করো না সেই করো না, এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, আখেরি জামানা এই হবে সেই হবে, অনেক হাদিস আছে, এরকম একটা মতনের হাদিস পেশ করে সহি হাদিস হতে হবে। জৈব বা জাল কিন্তু হুজ্জত নয়, জাল তো হাদিসই নয় আর জৈবটা তো প্রমাণিত নয়, ঠিক আছে? জৈব মানে সেটা সনদ দুর্বল। আচ্ছা বলছি রাফাদাইনের ব্যাপারে বুখারি শরীফের প্রথম খণ্ডে 102 পেজ তার 735 36 37 সম্ভবত হাদিসের মধ্যে রাফাদাইন সম্পর্কে কোন সাহেব বর্ণনা করেছেন, রাফাদাইন ফজিলত সম্পর্কে, ঠিক আছে? কিন্তু ওই রাফাদাইন সম্পর্কে আবার আব্দুল ইবনে মাসুদ নাকি নাম সাহেবের তিনি তিরমিজির কত নম্বর পৃষ্ঠা 58 কত নম্বর পৃষ্ঠায় পেশ করছেন যে রাসূলুল্লাহ আমি কি তোমাদেরকে রাসূল কিভাবে নামাজ পড়তে বলবো না, তা ওনার শিষ্যরা বলতে নিশ্চয়ই বলুন, তা তিনি সেই নামাজটা প্র্যাকটিক্যাল ভাবে দেখালেন, কিভাবে দেখালেন, প্র্যাকটিক্যাল ভাবে দেখালেন, তিনি যে নামাজের প্র্যাকটিক্যাল ভাবে দেখালেন তার মধ্যে তিনি রাফাদাইন করলেন না। আমি একটু বলবো ভাই এই বিষয়টা অন্য একদিন আলোচনা করা যাক, কারণ এখন এটাকে তোমার জবাব দিতে গেলে আমার আরো আধা ঘন্টা টাইম লাগবে, এটা অন্য একটু আলোচনা করা, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম এই সম্মিলিত মোনাজাতের বিষয়টা রাসূল থেকে প্রমাণিত হলো আমি তো ইনশাআল্লাহ আমি মেনে নেব, শুধু রাসূল কেন, যদি আফগানি পরামল্লা থেকে প্রমাণিত হয় তাও মেনে নেব, কিন্তু তুমি বলো যদি সহি হাদিসে এর নির্দেশনা পাওয়া না যায় এবং আফগানি পরামল্লা থেকে পাওয়া না যায় তাহলে কি তুমি বেদাত থেকে বিরত থাকবে? নিশ্চয়ই আমি যদি কোনো কিছু যদি আমার স্ট্রং বা স্ট্রং মানে তো সহি, শোনো দুর্বলটা তো স্ট্রং নয়, যেটা জয়ীব মানে তো দুর্বল, সেটা তো স্ট্রং নয়, স্ট্রং মানে সহি। তুমি যেটা এবার তুমি যেটাকে জৈব বলছো সেটা কি সত্যি জৈব না? আমি বলবো কেন, আমি যেটাকে জৈব বলছি সেটা যারা যারা আলে হাদিস আলেম সম্পদে যেটাকে জৈব বোঝার আমরা এটা সহি বলে মানি, তোমরা আলেম আলে হাদিস আলেম সম্পদে সেটা বোঝে না ওটা জৈব, এই যে দ্বন্দ্বটা আমি সহির পক্ষে দলিল দিচ্ছি তুমি জৈবের পক্ষে দলিল দিচ্ছি, এই যে চেতনাটা থেকেই থাকবে সাহাবাদের মধ্যে মতন কিছু না না না, ওটা থেকে গেলে তো হবে না। আমি বলি শোনো, তুমি বলছো জৈব আমি বলছি সহি, তুমি আমি আমি ওটা যে কেন জৈব আমি তো প্রমাণ করে দিলে তো তুমি মেনে নেবে ইনশাআল্লাহ। আমি যখন সহি বলে প্রমাণ করাচ্ছি, হ্যাঁ তুমি সহি ভাবে প্রমাণ করো আমি মেনে নেবো তো, বুঝতে পারো নি? সহি ভাবে প্রমাণ করালে যে সহি ভাবে যদি প্রমাণ করো আমিও মেনে নেবো, কিন্তু সমস্যাটা কি বলতো, সমস্যাটা তো এই জায়গায় নয়, আমার কেউ কারোর মতের বাইরে চলতে চায় না, তখন যখন আমি তোমাকে সহি বলে প্রমাণ করাবো বা কেউ জৈব বলে প্রমাণ করাবে তখন কি হবে জানো, বলবে আমাদের এত বড় মুরব্বীরা তারা কি কম বোঝে, এই জায়গায় তো সমস্যা, বুঝতে পারছো ব্যাপারটা, সমস্যা হচ্ছে এই জায়গায়। ওই জন্য ভাই কথা হচ্ছে এটা শোনো, তুমি আমি বিতর্ক করে তো লাভ নেই, কথা হচ্ছে যে আমরা যদি আখিরাতে পরিত্রাণের জন্য আমল করি প্রত্যেকটা আমল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে করতে হবে। হ্যাঁ তুমি তুমি দেখো তুমি হাত কোথায় বাঁধো ওটার জন্য জান্নাত জাহান্নাম নয়, কিন্তু আমি বলছি যে অবশ্যই আমি বলছি না, রাসূল বলছেন বেদাত করলে তার ঠিকানা জাহান্নাম, সুতরাং সম্মিলিত মোনাজাত আল্লাহ করেছেন না করেনি এটা তুমি যাচাই বাছাই করো। আচ্ছা বলছি যে হাত কি নিচে বাঁধা কি বেদাত, আমি তোমাকে প্রশ্ন আমি আমি কিন্তু প্রথমে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, হাত কোথায় বাঁধবে না বাঁধবে তার জন্য কিন্তু জান্নাত জাহান্নাম ডিপেন্ড করছে না, তুমি অবশ্যই রাসূলের পদ্ধতিতে যাচাই বাছাই করে আমল করো, কিন্তু আমি বলতে চাইছি পাঁচ ওয়াক্ত সালাতের পরে যে সিস্টেমে দোয়া করা হচ্ছে এটা নিঃসন্দেহে বেদাত, এবং এটা যদি বেদাত হয় এটা থেকে আমাদের বিরত থাকা উচিত, কারণ আল্লাহ রাসূল বলেছেন বেদাত থেকে না। যদি সময় থাকে তুমি নিচে নিয়ে ফোন আমি ছুঁয়ে দিয়েছি তোমাকে বিরক্ত করতে যাক, বলছি ভাই যে আমরা যে কোরআন হাদিসকে মানবো তাহলে হাদিসের আলোকে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলেছেন, যেমন কোরআন হাদিসের বাহ্যিক দিক থেকে এরকম মানে বিতর্কিত মানে পরপর সংঘর্ষ হাদিস কোরআনের আয়াত অনেক আছে বাহ্যিক ভাবে, এটা আমাদের দৃষ্টিতে কিন্তু অভ্যন্তরীণ অর্থ একই, হাদিস কোরআন কখনো আলাদা হতে পারে না, সেই দূরদৃষ্টি সেই পুষ্টিবাদ সবার থাকে, যাই হোক হাদিস শরীফ আছে যে রাফাদাইন করা যাবে, আবার অন্য হাদিসে বলে না বলছি বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি কিন্তু প্রথমে বলেছি এই বিষয়টা অন্য সময় আলোচনা করলে হতো, আমি এক্ষুনি জবাব দিতে পারি কিন্তু আধা অবস্থায় ছেড়ে দিলে তো হবে না, এটা অন্য সময় ফোন করে এই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি দুই মিনিট শেষ করে দিতে বলি, তাহলে বলছি রাফাদাইন করা যাবে আছে আবার নেই, বুকের উপরে হাত বাঁধতে হবে, নাভি নিজে বাঁধতে হবে, আমি নাচতে বলতে হবে, জোরে বলতে হবে, ইমানের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে, আবার না পড়ারও দলিল আছে, সমস্ত দলিল স্ট্রং তুমি কি মানো না? সমস্ত দলিল স্ট্রং এটা আমি মানি না, যেগুলো স্ট্রং সেগুলো স্ট্রং আর যেগুলো জৈব আছে সেগুলো বর্জন। আমি তোমাকে বলি এক মিনিট, আমি তোমাকে বলি এই যে মশলাগুলো তুমি বললে, আমার একটুখানি ভাই বলতে দাও, তুমি তো বললে যে মশলাগুলো তুমি বললে, জোরে আমিন, আস্তে আমিন, বুকে হাত বাঁধা, নিচে বাঁধা, আর ওই ইমামের পিছনে সূরা পড়বো না, ইত্যাদি ইত্যাদি, এই মশলাগুলো নিয়ে আলোচনা করা যায়, আমি সে কথা বলি না। আজকে আমাদের যেটা আলোচনা হলো বা হচ্ছে সম্মিলিত মোনাজাতে থাকি,
পরে একদিন রফলউদ্দিন আলোচনা করো, একদিন জোরে হাত বা আমিন নিয়ে আলোচনা করো, এক এক করে করা যাবে। কিন্তু আমি বলতে চাই যে সবগুলো হাদিসে সবকিছু আছে, জৈবটাও হাদিস জালটাও হাদিস, কিন্তু জৈব জালের উপর আমল যোগ্য নয়, সহির উপর আমল করতে হবে যেটা অকট্ট ভাবে প্রমাণিত। এবার কোন আমলটা কোনটা কি সহি আছে সেগুলো আলোচনা করা যাবে, বুঝতে পারছি? আমি গড়ে তোমাকে বলে দিলাম যে সব ঠিক, তাহলে সব ঠিক হলে দ্বন্দ্বটা কেন হচ্ছে? যে মসজিদে সলাত আদায় করলে 1 লক্ষ গুণ সব বেশি এবং যে মসজিদে সলাত আদায় করলে 1000 গুণ সব বেশি, এই মসজিদে নবমী আর কাবা শরীফ, এখানে এখনো পর্যন্ত যদি তুমি গিয়েছো কিনা আমি জানি না, এখানে যদি তুমি এখনো যাও তাহলে সেই আল্লাহ রাসূলের যুগ থেকে এখনো পর্যন্ত সেখানে এই বেদাতের কোন স্থান নেই। এবার তুমি বলতে পারো যে ভাই তাহলে ওরা কিছুই বোঝে না, নাসিরুদ্দিন চাঁদপুরি সব থেকে জ্ঞানী লোক, এটা বললে কিছু মানবে না। এরপরে পৃথিবীর মধ্যে সব থেকে বড় দারুল উলুম দেওবন্দের শাখা কোনটা জানো? বাংলাদেশে? না, বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা, যেটা দেওবন্দের একদম মানে আমাদের ভারতীয় দেওবন্দের পরে স্থান যার, সেই দেওবন্দে হাটহাজারী মাদ্রাসা তুমি একটুখানি ভাই যাবে পাসপোর্টটা করে, সেইখানেও এই বেদাতের স্থান নেই। তারা কিন্তু দেওবন্দি, তারা হানাফি, তারা চ্যালেঞ্জ করছে, কি বললাম বুঝতে পারছো? যে সম্মিলিত মোনাজাত বেদাত এখনো পর্যন্ত, আমি আহলাদের কথা বললে তুমি মানবে না, আর আমি আহলাদের কথা বলতেও ইন্টারেস্টেড না। আমি বলতে চাইছি তুমি এই দেওবন্দি, এরাও দেওবন্দি ওরাও দেওবন্দি, হাটহাজারী মাদ্রাসায় গিয়ে বলো বড় বড় মুহাদ্দিস বুখারি ভুলে খাওয়া লোক, তারা সম্মিলিত মোনাজাত করে না এবং সম্মিলিত মোনাজাতকে বেদাত ফতোয়া দিয়েছে। এখন আমি আহলাদের কথা বলে তুমি মানবে না, এরা কিন্তু দেওবন্দি এবং হানাফি, এরাও এটা একমত। এবং শুধু তাই নয়, আশরাফ আলী থানভি, তারপর আনোয়ার শাহ কাশ্মীর, এদের রেফারেন্স গুলো এরা কোন বইয়ে কত নম্বর লাইনে বলেছে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমি তোমাকে পাঠিয়ে দেবো। তা মানবে না মানবে তোমার উপর, আমি ছেড়ে দিলাম। তা তো নিশ্চয়ই মানে আমার ব্যক্তিগত কথা, আমি যে বলছি যে দলিল গুলো ছিলাম যেগুলো নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে কিন্তু ফরজ ওয়াজিব নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আছে ফরজ ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব আছে, এই কথাটাই তো ভুল। কেন আমি তোমাকে আগে বলেছি আকিদাটা মেন, শোনো প্রথমে আমরা কি বলেছি আকিদা মেন, আমল আগে। হ্যাঁ শোনো, আমার কাছে বলি ফরজ ওয়াজিব নিয়ে দ্বন্দ্ব থাকলে সেটা খুবই সামান্য অতটা, কিন্তু আমাদের মধ্যে যে দ্বন্দ্ব হয় হাত বুকে বাদ না এই করে যে মতের মধ্যে ফেকরা, আমাদের মধ্যে ওই নষ্ট হচ্ছে, বাতিল শক্তি কি দুর্বলতা সুযোগ নিচ্ছে, যাই হোক এই যে জিনিসটা আমাদের মধ্যে না করাই ভালো। না না, অবশ্যই না করা ভালো, এই ক্ষেত্রে তোমার কথার সঙ্গে আমি একমত, কিন্তু এটা সাধারণ মানুষের দোষ না, দোষ হচ্ছে মসজিদের ইমামে। কেন বলি, কেন বলি, ফেতনাটা একদিনে এক সেকেন্ডে আমি খতম করে দিতে পারি। কেন আমি তোমার বলি, শুধু মসজিদের ইমাম সাহেব জুম্মার দিন উঠে দাঁড়িয়ে বলবে যে বাবারা এই গ্রামে যে জোরে বলছে বলো, যে আসতে বলছে বলো, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করো, যার যেটা ভালো লাগে করো, এইটা বললে আমার কথা শোনো, সমস্যা ক্লিয়ার। কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে কি বলছে, এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এদেরকে মসজিদ থেকে বার করতে হবে, এই মসজিদে জোরে আমিন এই স্থান নেই বলে তো গন্ডগোল বাজছে। হ্যাঁ এইগুলো ভুল, কিন্তু আমি যে বলছি যে তুমি যেরকম দলিল দিচ্ছ আমারও দলিল আছে, দলিল রাজদের বাইরে আমি আমল করে আমি জাহান্নামে যাওয়ার মানটা করছি, আমার আর জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে বাঁচার আমার কথা বলবো। এর মাঝে একটা কথা বলি, দলিল থাকলে হবে না, দলিলটা গ্রহণযোগ্য হবে। যেমন আমার দলিল রয়েছে আমার বাড়ি, শোনো আমার তোমার বাড়ির দলিল আমি দেখাচ্ছি জাল দলিল, সে দলিলটা কি আদালতে গ্রহণযোগ্য হবে? জাল দলিল কখনো নাই, কখনো নাই। তাহলে আমাদের শুধুমাত্র, কিন্তু আমি যখন আমার যখন ওই দলিলটা দিয়ে যখন আমার দাদা বাস করে গেছেন, আমার বাপ বাস করে গেছেন, আমি বাস করছি, তখন বুঝতে হবে যে তখনও তো আদালত করছে যে আমার দাদা যে এই জায়গাটা। বলি ওইভাবে তারা বংশ পরম্পরা হচ্ছে গিয়ে বাস করে গেছে, পরবর্তীতে 100 বছর পরে গিয়ে, শোনো না 100 বছর পরে গিয়ে যারা মালিক তারা কেস করলো, তখন তুমি ছাড়তে পারতো, তোমার বাপ এবং দাদার ওখানে বসবাস করেছে বলে কিন্তু তোমার ওই জাল দলিলটা সঠিক দলিল হয়ে যাবে না। কথা বুঝে গেল? সুতরাং আমাদের বাপ দাদারা যেটা করেছে সেটা দলিল নয়, দলিল হচ্ছে পবিত্র কোরআন সহিহ হাদিস। আমি যে বলছেন যে আমার বাপ দাদি দলিল আসলে যে পাস করে গেছেন আর কি 100 বছর পর, আর আইনটা আরো মানে মানে মডার্ন হয়েছে, সেখানে আমি ডিজিটাল হয়েছে, সেজন্য আমার ওটা ভুল বলে আমার জায়গাতে উৎখাত করেছে, ভালো কথা। কিন্তু আরো 100 বছর পর যখন আইন যখন আরো পুনরূপায়ন হবে তখন তো ওটাও তো আমাকে দুর্বল বলে ছড়িয়ে। না না না, তোমার অরিজিনাল যদি দলিল হয় সেটাকে দুর্বল করতে পারে। আমি কি বলতে চাইছি বলো তো, ধরো আমার যা দলিল আছে কিন্তু 100 বছর ধরে আমার বিরুদ্ধে কেউ স্টেপ নেয়নি বলে ওটা সই হয়ে যাবে না। তুমি যে বলছো যে আমার যে বাপ দাদা তখন আইন কারণ ছিলাম আমি বলেছি যে ধরো একজনের জায়গা আমি জবরদখল করে বসে আছি, কিন্তু সে কোনো কারণবশত সেই মালিক যদি আমার বিরুদ্ধে কেস না করে ততক্ষণ তো আমি আদালতে যাবো না,
তাহলে ধরো কোনো কারণবশত কেস করিনি বা ইত্যাদি ব্যাপারে আমি 50 বছর বসবাস করলাম, তাই বলি কি আমার জাল দলিলটা সই হয়ে যাবে? তুমি বলো না কখনো। তাহলে আমি ধরো ধরো আমাদের বাপদাদাদের দেখা দিকে আমরা 100 বছর বা 500 বছর ধরে একটা আমল করে আসলাম, তাই বলে তো সেটা হুজ্জাত বা দলিল হবে না? অবশ্যই সেটা যদি 100 বছর কারণ 1000 বছর পরে গিয়েও যদি কোরআন হাদিসের সাথে না মিলে আমরা সেটা বর্জন করে কোরআন হাদিসের একটা মানবে, এটা আপত্তি কোথায় আছে? আমরা তো আখিরাতে পরিত্রাণ পাওয়ার জন্য আমল করছি, তাহলে নবীর যেটা অকাট্যভাবে প্রমাণিত সেটা আমাদের মানতে বাধা কোথায়? অনেকক্ষণ থেকে ঢুকছে একটা ইমার্জেন্সি কল, আমি একটা শেষ কথা বলি তোমার, একটা শেষ কথা বলি ভাই। ধরো আমি ওই যে আয়লাদিস যেটা বলছি আমার বক্তব্য আমি বুঝতে পারছি, ধরো একটা গ্রামে আয়লাদিস একবার 50 জন হয় না, প্রথমে একজন হয় তারপর দুজন হয় তাই তো, তিনজন পাঁচজন করে হয়, তাহলে এবার তুমি বলো একজন বা দুজন ব্যক্তি কখনো একটা গ্রামবাসী 500 জনের উপর প্রেশার দিতে পারে না যে তোমাদের জোর আমি বলতে হবে? উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় দেখি, শোনো শোনো, তারা মুখে বলতে পারে কিন্তু প্রেশার দিতে পারে না, কারণ তারা সংখ্যালঘু। কিন্তু কিন্তু আমরা যেটা দেখছি যে প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবরা এই ফেতনাটাকে বড় করছে, গ্রামবাসীকে যারা সলাৎ পড়ে না মদখোর মাতাল তাদেরকে খেপিয়ে দিচ্ছে, তোমাদের বাপদাদারা কি ভুল করেছে, এরা আজকে সৌদি আরব থেকে এসেই করছে সেই এই বলে ফেতনা বাঁধিয়ে দিচ্ছে ইমাম সাহেব। আমার কথা তুমি ভুল প্রমাণ করো, বরং ইমাম সাহেবের বলা কি দরকার ছিল? ইমাম সাহেবের বলা দরকার ছিল যে ভাই আচ্ছা পরিচয়টা দিলে ভালো হতো ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ অনুষ্ঠান হবে, ঠিক আছে রাখ।